নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। একটানা সাত বছর এই কয়টি রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটা আপনাদেরকে বলছি। কি কারণে আপনাদেরকে বলছি সেটা আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব, এক্সপ্লেন করতে চলেছি। কৌশিক রায় কখনো হাওয়াতে কথা বলে না। দেখুন, দু দুটি মেজর প্ল্যানেট এই সাত বছর, সাত থেকে সাড়ে সাত বছর মতন এই রাশিকে, অর্থাৎ এই যে কটি রাশিকে অপার ধন দিতে চলেছে। সব দিক থেকে এই কয়টি রাশি হতে চলেছে মহাভাগ্যশালী। একটি রাশি হচ্ছে, একটি গ্রহ হচ্ছে আপনার শনি এবং একটি হচ্ছে বৃহস্পতি। এই দুইটি গ্রহ এই টানা সাত বছর এই কয়টি রাশির, যে কটি রাশির নাম বলবো, এই কটি রাশিকে মানে দুহাত ভরে কিন্তু দিতে চলেছে। প্রথম কথা, আপনাকে দেখতে হবে আপনার রাশিচক্রে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন আছে এবং শনির প্লেসমেন্ট কেমন আছে। আমি একটা কথা বারবার বলেছি, বৃহস্পতি যদি আপনার রাহুর সাথে যুক্ত থাকে কি না, বৃহস্পতির বলবত্তা কমে যায়। অর্থাৎ রাহুর সাথে যে গ্রহ অবস্থান করে তার বলবত্তা কিন্তু কমে যায়, এবং কেতুর সঙ্গে যদি যে সেই গ্রহ অবস্থান করে, দেখা গেল বৃহস্পতি আপনার কেতুর সঙ্গে অবস্থান করে, আপনার বৃহস্পতির বলবত্তা বাড়িয়ে তোলে। তেমনি বৃহস্পতি আপনার যদি নিচস্থ হয়, বৃহস্পতি যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, বৃহস্পতি যদি আপনার দেখা গেল অশুভ নক্ষত্রে বসে আছে, সেই জায়গাগুলো কিন্তু সমস্যা কিন্তু আসবে। দেখুন, শনি আপনার রাশিচক্রে কেমন আছে দেখা দরকার। শনি যদি আপনার রাশিচক্রে পীড়িত হয়, শনি যদি আপনার রাশিচক্রে অস্তমিত থাকে, পাককর্তারি যোগে থাকে, তাহলে কিন্তু আপনারা পূর্ণমাত্রায় ফল কিন্তু পাবেন না। তো কোন এই রাশিগুলো আমি এই ভিডিওতে জানাতে চলেছি, অর্থাৎ এই রাশিগুলোর টানা সাত বছর রাজত্ব করবে বিশ্বে। অর্থাৎ আপনাদের মনের ইচ্ছা, আপনাদের মনের বাসনা পূরণ হবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথা আবারও বলছি। বেশ কিছু দিক থেকে আপনারা কিন্তু লাভবান হবেন, জীবনে আপনাদের নতুন প্রদীপ আসতে চলেছে এই সাত বছরের মধ্যে। কার্যক্ষেত্রে উন্নতি, ভাগ্যের সাপোর্ট, প্রেমের ক্ষেত্রে সফলতা, শুভ বিবাহ, ব্যবসা ক্ষেত্রে শুভ, প্রপার্টি থেকে লাভ, রাজনীতির ক্ষেত্রে, ক্যারিয়ার ক্ষেত্রে উত্থান, এই রাশিগুলো কিন্তু হবে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার এই টানা সাত বছর আপনার ক্ষেত্রে বিশেষভাবে বড় ধরনের কন্ট্যাক্টগুলো আপনাদের আসবে, এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন সেই জায়গাটা আপনার থাকবে। প্রপার্টি থেকে লাভ, সন্তান সুখ, আকস্মিক ধন প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে শুভ, কর্মপ্রাপ্তি, এবং আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় যারা শেয়ার মার্কেটের সঙ্গে আছেন তারা কিন্তু লাভবান হবেন। গোল্ডের সাথে যারা আছে, ভূমি ভবন বাহন সুখ আপনাদের বৃশ্চিক রাশির হবে, শুভ বিবাহের সম্ভাবনা, এবং আপনাদের এ সময়ের মধ্যে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ। বৃশ্চিক রাশি এর টানা সাত বছর কিন্তু আপনারা কিন্তু বিশেষভাবে পূর্ণ মাত্রায় কিন্তু আপনারা রেজাল্ট কিন্তু পাবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যদিও অনেকে বলবে ঠাঁইয়ে আসছে, আমি বলবো শনি আপনাদের 23 সাল থেকে সক্ষেত্রিক হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনাদের শশনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং বৃহস্পতিও আপনার পঞ্চমভাবে চলে যাবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় কিন্তু দিবে, অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু অপার ধন দিতে চলেছে। এবং যারা গার্মেন্টসের বিজনেস করছেন, গোল্ডের বিজনেস করছেন, আপনার তৈল শোধনাগার আছে, আপনার ডালের বিজনেস আছে, আপনার লোহার বিজনেস আছে, আপনার কনস্ট্রাকশন বিজনেস আছে, আপনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কিন্তু ভাগ্যের তারা আকাশে পড়তে চলেছে। বিবাহের জায়গায় শুভ, সন্তানের জায়গায় যারা প্রতিষ্ঠিত সন্তান যোগ। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির 21 থেকে টানা
এই 7 বছর আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু সাপোর্ট পাবেন, অর্থনৈতিক দিক থেকে, কর্মের দিক থেকে, কেরিয়ারের দিক থেকে। এই সময় কিন্তু আপনারা পূর্ণ মাত্রায় রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। মকর রাশি, মকর রাশি সাড়ে সাথে চলছে, কিন্তু এই টানা 7 বছর আপনাদের প্রপার্টি থেকে লাভ, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি করবে, বড় ধরনের কন্ট্যাক্টগুলো আপনারা পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট পাবেন, শুভ বিবাহ যোগ, এই সম্ভাবনাগুলো, বিদেশ থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু বেনিফিট হবে, এবং যাদের সম্পত্তি ক্রয় করা বা যারা সম্পত্তি বিক্রি করতে পারছিলেন এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের সম্পত্তি ক্রয় এবং সম্পত্তি বিক্রয়ের জায়গা কিন্তু থাকছে, বিশেষরূপে আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে। 3 নম্বর যে রাশি, যেটা 23 সাল থেকে ভালো ফল পেতে চলেছে, মোটামুটি আপনারা 4 বছর মতন পাবে, অর্থাৎ 4 বছর মতন আপনারা, সরি 5 বছর মতন আপনারা পাবেন 23 সাল থেকে, অর্থাৎ সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশি পূর্ণ মাত্রায় ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করবে, বৃহস্পতির সাপোর্ট, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে উন্নতি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, বিদেশ থেকে লাভ, যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, অ্যাক্টিং মডেলের সঙ্গে আছেন তারা কিন্তু উন্নতি করবেন, গোল্ড চাঁদি শেয়ার মার্কেটের সঙ্গে যারা আছেন তারা কিন্তু এই সময় লাভ কিন্তু করবেন। মিথুন রাশি, মিথুন রাশির সময় বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে খারাপ যাচ্ছে, কিন্তু 2023-এ ফার্স্ট জানুয়ারির দিক থেকে কিন্তু আপনাদের সময় কিন্তু ভালো আসতে চলেছে, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, মিথুন রাশির ঘুমন্ত ভাগ্য জাগতে চলেছে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, কৌশিক রায় প্রেডিকশন মাটিতে পড়ে না, অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে 23 থেকে আপনারা লিখে রাখুন, ডায়েরিতে নোট করে রাখুন, মিথুন রাশি যারা যারা খুব ভুগছেন, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সুসময় আগত। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ভাগ্যভাবে ভাগ্যবতী এখন অবস্থান করছে, 23 সাল থেকে কর্ম হবে এবং আপনার 25 সাল থেকে আপনাদের একাদশ পাবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট, কর্মর জায়গাটা, এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে সফলতা, সাকসেস, লাভ এই সময় কিন্তু আপনারা পাবেন বৃষ রাশি। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আপনাদের থাকছে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, কর্মযোগ, দাম্পত্য সুখ, অর্থাৎ বৃষ রাশি অর্থাৎ দুনিয়া কাঁপাবে এক কথায়, বিদেশ থেকে লাভ, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে যারা আছে, কর্মপ্রাপ্তি, সরকারি চাকরির সম্ভাবনা, রাজনীতির ক্ষেত্রে উত্থান, আকস্মিক ধনলাভ, ব্যবসা ক্ষেত্রে শুভ, এই টানা 7 বছর বৃষ রাশি কিন্তু মানে রামধনু আসতে চলেছে আপনাদের জীবনে, বিভিন্ন দিক থেকে অপরচুনিটি কিন্তু আসতে চলেছে বৃষ রাশির, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে বৃষ রাশির। এরপরে যে রাশির কথা বলবো সেই রাশির নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই টানা 7 বছর আপনাদের বর্তমানে শ্মশানবাবু মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, কেন্দ্র ত্রিকোণ রাজ্য, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি থেকে লাভ, ভূমি ভবন বাহন, আপনার শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে, শত্রু শান্ত আপনাদের হবে, যাদের কেস মামলা চলছিল সেই জায়গাটা আপনার ভালো রেজাল্ট পাবেন, প্রপার্টি থেকে লাভ আপনারা পাবেন, রাজনীতির ক্ষেত্রে উত্থান, আপনার পেট্রোল পাম্প যাদের আছে তারা কিন্তু ভালো ফল এই সময় ব্যবসা থেকে পাবেন, গার্মেন্টসের বিজনেস থেকে আপনার ভালো রেজাল্ট কিন্তু পাবেন, সন্তান সুখ, প্রেমের ক্ষেত্রে শুভ, শুভ বিবাহের যোগ, এই সম্ভাবনাগুলো কিন্তু আসতে চলেছে টানা 7 বছর তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। তো তুলা রাশি হতে চলেছে মহাভাগ্যশালী রাশি এবং আপনাদের মানে ভাগ্যের তারা আকাশে পড়তে চলেছে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের মিলছে না আমি আবারও বলবো, শুধু প্রোগ্রাম দেখলে হবে না, সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল যদি আপনার রাশিচক্রে যোগ যদি থাকে সেটা কিন্তু হওয়া সম্ভব, যেটা বাধা পাচ্ছেন। রাজত্ব করবে এ কটি রাশি বিশ্বে এবং সঠিক প্রতিকার, সঠিক রত্ন হওয়া দরকার, তবেই কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরবে। তো এই 7 বছর এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ। আরেকটি রাশির যে কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে ধনু রাশি।
ধনুরাশির এখন ধনভাবে অবস্থান করছে, 23 সাল থেকে তৃতীয়ভাবে এবং 25 সাল থেকে আপনাদের চতুর্থভাবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করতে চলেছে। যাদের সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছে, সম্পত্তিগত দিকগুলো আপনাদের ক্ষেত্রে ভালো, প্রপার্টি থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের বড় ধরনের ব্যবসা ক্ষেত্রে ডিল আপনারা পাবেন, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের হবে এবং এই সময় প্রপার্টি থেকে আপনাদের লাভ হবে। সন্তান সুখের জায়গা, আকস্মিক ধন প্রাপ্তির জায়গা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং এই সময়ের মধ্যে আপনারা কিন্তু বেশ কিছু সুযোগ আপনারা কিন্তু পাবেন। এবং ধনুরাশির ক্ষেত্রে বিশেষ করে ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং ব্যবসার জায়গাটা, দৈনিক রোজগারের জায়গাটা, দাম্পত্য সুখের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। কিছু কিছু ক্ষেত্রে যারা প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না, প্রপার্টি বিক্রি, প্রপার্টি কেনা, এই দুটি যোগে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু চলছে, যাদের খুব ঝামেলা চলছিল। শনি কিন্তু আপনাদের সাড়ে সাথে শেষ হয়ে যাচ্ছে, আপনাদেরকে অনেক কিছু দিক থেকে কিন্তু শনি কিন্তু ঢেলে দিয়ে যেতে চলেছে এবং তার সাথে গুরুর সাপোর্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন লাভ আপনাদেরকে কিন্তু করাতে চলেছে ধনুরাশির। অর্থাৎ এই কটি যে রাশির কথা আমি বলছি, বিশ্বে কিন্তু রাজত্ব করবে। যদি আপনার রাশিচক্রে শনি এবং বৃহস্পতি যদি আপনার ভালো থাকে, তাহলে এই টানা 7 বছর নতুন প্রদীপ আপনাদের আসতে চলেছে, ভাগ্যের চাকা আপনাদের ঘুরতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে এবং আপনাদের যাদের জন্মছক নেই, দেখা যাচ্ছে আপনারা নিজস্ব হাতের বিচার করুন, যে জায়গাটার সমস্যা আছে সেই জায়গাটার সঠিক রেক্টিফিকেশান করুন এবং লটারি, ফাটকা, শেয়ার মার্কেট, জুয়া, সাতটা থেকেও এই রাশিগুলো কিন্তু বিশেষভাবে উন্নতি বর্গ দেখা যাচ্ছে। অর্থাৎ এই 7 বছর এই কটি রাশি হতে চলেছে মালামাল, যে কোনো ইচ্ছা, মনের ইচ্ছা পূরণ হবে, যেটাতে হাত দিবে লোহা সোনাতে পরিণত হবে যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে। নমস্কার।